তোমরা যারা ভিক্ষা করো আল্লাহর আস্তে দেন এইটা বলবো না। তার কারণ যদি বলে আল্লাহর আস্তে দেন তাহলে যার কাছে চাওয়া হলো সে যদি না দিতে পারে তাহলে সে গুনাহগার হবে। যে আল্লাহ কি উসিলা করিয়া চাইছে তারপর তুমি তাকে দেও নাই, এই জন্য তোমরা এমনি চাবা যে ভাই আমাকে দান করেন, আল্লাহর আস্তে দেন এটা বলবো না। আল্লাহর আস্তে দেন এটা বলা হলে যদি সে দিতে না পারে তাহলে ওই ব্যক্তি গুনাহগার হবে, এই জন্য ওই ব্যক্তিকে তুমি গুনাহগার বানাইও না, তুমি এমনি চাও যে আমাকে দেন। এই কথাটা হাদিসে আছে যে তুমি আল্লাহর আস্তে চেয়েও না এমনি চাও। তো এই কথাটায় একটা ঘটনা উল্লেখ করছে, খুব আশ্চর্য ঘটনা। সেটা হলো খিজির আলাইহিসসালামের ব্যাপারটা তো আমরা জানি যে ওনাকে আল্লাহ তাআলা বিভিন্ন কাজে পৃথিবীতে বিভিন্ন সময়ে পাঠান বিভিন্ন বেশে। তো খিজির আলাইহিসসালামের কাছে একদিন একটা লোক বলে যে আমাকে আল্লাহর আস্তে কিছু দেন, কিন্তু খিজির আলাইহিসসালামের কাছে তখন দেওয়ার মতো কিছু ছিল না। এখন উনি চিন্তা করলেন যে আমার উপরে আল্লাহ অসন্তুষ্ট হবে, তো কাজে বেটা শোনো আমার কাছে তো কিছু নাই, তবে তুমি আমাকে বিক্রি করিয়া টাকা হবে এটা নিয়ে যাও, আমার কাছে টাকা নাই। তার বিক্ষোভ করলেন না এটা কি সম্ভব যে আপনাকে টাকা নাই জন্য বিক্রি করবো, কারণ না তুমি বলছো আল্লাহর আস্তে এটা না দিলে আমার সমস্যা হবে, আমি দিবই, তুমি আমাকে বিক্রি করিয়া টাকা নিয়ে যাও। তো এখন একদিক দিয়েও লজ্জাও পায় আবার মনে মনে খুশিও যে অনেক টাকা পাবো। তো খিজির আলাইহিসসালাম বাজারে গেলেন, যেখানে মানুষ বিক্রি হয় সেই ওখানে উনি গেলেন। যাওয়ার পরে গোলামের কাতারে দাঁড়ালেন। এখন যারা গোলাম কিনবে তারা এই লোক দেখে খুব সুন্দর মানুষ, এই গোলামটা কার, ফকির বলে আমার, কত দেরহাম? তো ওই ফকরি যা চেয়েছে 400 দেরহাম বা অন্য সামথিং যে এই এগুলা দিতে হবে। তো এই যে কিনবে সে ওটাকে ওই ওনার চাহিদা অনুযায়ী 400 দেরহামই এটা কিনে নিল। নেওয়ার পরে ফকির তো ওই টাকার মালিক হয়ে গেল, খিজির আসাম গোলাম হয়ে গেল ওই লোকটার। এখন ওই বাড়িতে যে থাকছে, এখন ওই বাড়ির মালিক ওনাকে কিছু বলে না, উনি খুব ভালো মানুষ যে আপনি ইবাদত বন্দিগি করেন, খাওয়া দাওয়া করেন, আমার কোনো অভাব নাই, আপনার কাজ আমার প্রয়োজন নেই, আপনি থাকেন আমার বাড়ি। তো উনি কাজবাজ করছে, তো ওনার মন খারাপ যে আমি কাজ করব না একটা বাড়ি খাবো, এটা তো ভালো কথা না, আমাকে কাজ দেন, এখন না লাগবে না, কারণ না আমাকে কাজ দেন। তো এই মালিক এমন একটা কাজ দিল যেটা উনি পারবে না, বড় একটা ভারী পাথর রাখা ছিল, বলছে এই পাথরটা আপনাকে অমুক জায়গায় নিয়ে রাখতে হবে, এটা আপনার কাজ। মালিক মনে করছে যে এইটা ও পারবে না, এইটার পিছিয়ে থাকবে। কিন্তু খিজির আলাইহিসসালাম তো আল্লাহর বিশেষ বান্দা, সে পাথর জায়গা মতো নিয়ে রাখিয়েছে। দেওয়ার পরে কাজ আপনার আরও কোনো কাজ থাকলে আমাকে বলবেন, কাল না কাজ আমার নাই। এরপরে ওই লোকটা বড় ব্যবসায়ী বণিক, সে তার জাহাজ মাল বোঝাই হয়েছে, এখন ব্যবসা করতে যাবে। তো যাওয়ার সময় খিজির আসলামকে বলে যে আমি তো যাচ্ছি, আপনি একটু আমার বাড়িটা দেখাশোনা করবেন আর থাকেন। তো বলছে যে না আপনার কোনো কাজ থাকলে বলেন, তাহলে কাজ আমার তেমন নাই, তো আপনি যদি পারেন তো আমার জন্য কিছু ইট প্রস্তুত করবেন, আমি একটা বাড়ি করবো বলে মনের ইচ্ছা। তাহলে ঠিক আছে যান। তো ওই লোক ব্যবসা করতে গেছে, তো ব্যবসা করতে যায় ওনার ব্যবসা করে ফিরে আসে, ইতিমধ্যে খিজির আলাইহিসসালাম ইট বানাইয়া বাড়ি করিয়া ওনার সুন্দর বাড়ি প্রস্তুত করিয়া রেডি করে রাখছে। এখন ওই লোক ব্যবসা করে আসার পরে অবাক যে এটা কী করে হলো, আমার তো বাড়ি এটা এরকম ছিল না। এখন ওনাকে ধরে রেখে যে আল্লাহর আস্তে আপনি তো বলেন যে এটা আপনি কেমনে করলেন। তখন খিজির আলাইহিসসালাম বলে যে এই আল্লাহর আস্তের কারণেই আমার বিপদ হয়েছে, আবার আপনি আমার এ বলেন আল্লাহর আস্তে বলেন, তা আমি তো আবার সেই বিপদেই পড়লাম। তখন বলে যে আসলে তো আমি খিজির আসলাম, আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে, আমি দোয়া করলে আল্লাহ কবুল করে, যার জন্য এটা আমি করতে পেরেছি। তখন উনি মাফ চাইলেন যে আমাকে মাফ করেন, যে না আপনি আমার সাথে কোনো বেয়াদবি করেন নাই, তা আমি আপনি কী চান? বলে আমি চাই আমি আপনার গোলাম আমাকে আজাদ করে দেন। তখন ওনাকে আজাদ করে দেওয়া হলো, খিজির আসলাম আবার চলে গেলেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সুরাতুল বাকারা আয়াত নাম্বার 261। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবীলিল্লাহ কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবা সানাবিলা ফী কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা
আল্লাহ ইউদাইফু লিমান ইয়াশা আল্লাহ ওয়াসিউন আলিম। আল্লাহ বলেন মাসালুল লাযিনা, দৃষ্টান্ত তাদের, মাসাল মানে দৃষ্টান্ত, উদাহরণ, দৃষ্টান্ত তাদের, ইউনফিকুনা আমওয়ালহুম, যারা ব্যয় করে তাদের সম্পদ, ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায়, অর্থাৎ জিহাদ ফি সাবিলিল্লাহ, অথবা যে কোনো কল্যাণকর কাজে। কামাসালে হাব্বাতেন, যেমন একটা দানা, একটা বিচি, একটা বিচি, আম্বাতাত সাবা সানাবেলা, সে জন্মালো ষাটটা শীষ। একটা দানা আপনি রোপণ করছেন, এটার থেকে ষাটটা শীষ, ষাটটা ইয়ার বের হয়েছে। আমরা যে ধান রোপণ করি, একটা দুইটা বা তিনটা রোপণ করলে ওর থেকে দশ বারো বিশটা ও থেকে হয়, ও কথাটা বলছেন। যেমন একটি দানা আম্বাতাত সাবা সানাবেলা, সে উৎপন্ন করল ষাটটা শীষ, ষাটটা শাখা, ফিকুল্লে সুম্বুলাতে মেয়াত হাব্বা, প্রত্যেকটা শাখায়, প্রত্যেকটা শীষে মেয়াত হাব্বা একশোটা দানা ধরেছে, একশোটা দানা। তাহলে একটা দানা আমরা সাতশো দানা হলো। আল্লাহ একটা দৃষ্টান্ত দিচ্ছেন যে আল্লাহর পথে ব্যয় করলে তোমরা এভাবে সাতশো গুণ পর্যন্ত সব পাবে। কিন্তু এতের হাদিসে আছে অনেক বেশি, অনেক বেশি বলা আছে যে লক্ষ লক্ষ গুণ আল্লাহ বাড়ায় দেবেন, এবং অসম্ভব কিছু না, বাড়ায় দিতে পারেন। আল্লাহটা দৃষ্টান্ত দিচ্ছেন, আল্লাহর চেয়ে বেশি দিতে পারেন। এতের তাফসিরে অনেকগুলি হাদিস আছে, আমি দু একটা আপনাকে বলি। আবু জার গেফারি রাদিয়াল্লাহু তাআলার বিখ্যাত সাহাবি, আল্লাহর রাসূল সম্পর্কে উনি বর্ণনা করেন যে কোনো একদিন ফজরের নামাজের পরে আল্লাহর রসুল সেজদায় পড়ে এমনভাবে কাঁদতেছিলেন যে মনে হচ্ছে যেন আল্লাহর রসুল মরে যাবেন, ওখান থেকে আর উঠবেন না তিনি। তো তিনি কাঁদছিলেন শুধু একটা কথা বলে, উম্মতি উম্মতি, ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি। তো এটার কারণ হিসেবে ওনারা বর্ণনা করেছেন যে ওই রাত্রে আল্লাহ রসুল তাহাজ্জুদ নামাজে দুইটা আয়াত পাঠ করেছেন। একটা আয়াত হলো ইব্রাহিম আলাইহিসসালামের উপরে যে আয়াতটা নাযিল হয়েছিল সেটা, ফামান তাবেয়ানি ফাইন্নাহু মিন্নি ওমান আসানি ফাইন্নাকা গাফুরুর রহিম। এটা হলো ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া, যেটা কোরআনে আছে। ইব্রাহিম আলাইহিসসালাম বলেন ফামান তাবেয়ানি ফাইন্নাহু মিন্নি, যে আমার অনুকরণ করলো সে তো আমারই, অমান আসানি, আর যে আমার অবাধ্য হলো ফাইন ডাকা গাফুরুর রহিম, আপনি তাকে ক্ষমা করে, আপনি ক্ষমাশীল, দয়া আসে। তার জন্য তিনি শাস্তি বা বিচার দাবি করলেন না। এ হলো ইব্রাহিম আসলাম দোয়া। আর ঈসা আসলাম দোয়া করেছেন এন তুয়াজিবহুম ফাইন্নুম এবাদুক, এটা আমাদের কোরআনে আসছে দোয়াটা তার, যে আপনি যদি তাদেরকে শাস্তি দেন তো দিতে পারেন তারা আপনারই বান্দা। ওয়েন তাকবর আলহম, আর যদি আপনি তাদেরকে ক্ষমা করেন, ফাইন ডাকা আন্তাল আজিজুল হাকিম, নিশ্চয়ই আপনি পরাক্রমশালী মহাকৌশলী। এই কথাগুলো কত গুরুত্বপূর্ণ, যে তাকে হত্যা করার জন্য যারা ষড়যন্ত্র করল তাদের ব্যাপারে তিনি এই কথাই বললেন যে শাস্তি দিলে দেন আপনারই বান্দা। আপনি যদি আপনার ছেলেকে মারেন, বেটা তোমারই তো ছেলে, তুমি তো মারছো, মানে আল্লাহকে যেন তিনি স্মরণ করাই দিচ্ছেন যে আপনারই বান্দা। এই দুইটা আয়াত আল্লাহ রাসূল সারা রাত তাহাজ্জুদ নামাজে পড়েছেন, ফজর নামাজের পরে শুধু কাঁদছেন, ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি, এই বলে কাঁদছেন। আবু যর গিফারি বলেন আল্লাহ রাসূল এমনভাবে কাঁদতেছিলেন মনে হচ্ছে যে তিনি আর মাথা তুলবেন না। তো এরপরে জিবরিল আমিন এসে বললেন যে আল্লাহ আপনাকে সালাম জানিয়েছে এবং আমাকে জানতে বলছে যে আপনি কাঁদেন কেন। তখন জিব্রাইল বললেন যে আমি কেন কাঁদি তা আমার আল্লাহ ভালো জানে, আপনাকে কিছু বলতে হবে না আমার। তিনি এমনই একটা মনোভাব নিয়ে কাঁদতেছিলেন। তখন জিব্রাইল বললেন যে আপনার বান্দা আমাকে কিছুই বলে নাই, বলছে আমি কেন কাঁদি তা আমার আল্লাহ জানে। এরপরে আল্লাহ
তার বন্ধুকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন যে আপনি কি চান, আপনার বান্দার যদি নেকামল কম থাকে আমি সেটা বাড়াই দেব। শেরেক ক্ষমা করা হবে না, ওর ডিক্লারেশন ঠিকই আছে, শেরেক ছাড়া যদি নেকামল কম থাকে আমি সেটা বাড়াই দেব। সেখানে এই শাস্ত্রগুণ তো কোরআনই আছে, ওখানে হাদিসে আছে যে আমি প্রয়োজন হতে আমি 10 লক্ষ গুণ আপনার নেকামলের উম্মতের নেকামল বাড়াই দেব। আর এটা দিতে পারেন, এটা দেওয়ার জন্য আল্লাহর তো কোনো ব্যয় নাই যে এটা দিলে আল্লাহর কমবে বা কিছু, তার তো কিছু নেই, এটা তার দয়া। কিন্তু তিনি রাগ করছেন কোথায়? শেরেক, তার সাথে শেরেক করলেই তিনি রাগান্বিত। আপনি সম্পদশালী, আপনার কাছে আমি চাইতে পারি যে আমাকে দেন, আপনি রাগ করবেন না। কিন্তু যদি বলি যে আপনারটা দিলে এটা আমার, তখন আপনি কি করবেন? এটা কি বরদাস্ত করবেন? আপনাকে আমি চাইতে পারি যে এটা আমাকে দেন, আপনি দিতে পারেন না। যদি বলি যে এটা আমার, তখন তো আপনার মাথা গরম হয়ে যাবে, এই বেটা বেয়াদো, এটা কি তোর? শেরেক জিনিসটা ওইরকম, যেটা আল্লাহ মালিক, আপনি বলেন যে এটা অমুকের মালিক, আল্লাহ সারা আল্লাহর সাথে অমুকজন অংশীদার আছে। এই জন্য শেরেকের ব্যাপারটা বুঝবেন, শেরেকের ব্যাপারটা ভয়ঙ্কর। আল্লাহ সারা কেউ গায়েব জানে না, এখন যদি আপনি মনে করেন যে আমরা পিসাবে গায়েব জানি, তাহলে শেরেক হয়ে গেল। আল্লাহ স্যার আপনাকে ভালো মন্দ কেউ করতে পারে না, আপনি মনে করেন যে অমুক দিঘিতে যে গোসল করলে আমার রোগ মুক্ত হবে, এটা শেরেক হয়ে গেল। কাজে এই জন্য শেরেক থেকে সতর্ক থাকতে হবে। তো এখানে আমাদেরকে আয়াতে আল্লাহ তাআলা শাস্ত্রগুণ পর্যন্ত বলেছেন, এরপরে কি বললেন আল্লাহ? আল্লাহ দয়ফুল ইমাইয়াশা, আল্লাহ বাড়িয়ে দেন যাকে ইচ্ছা করেন। তো এখানে তো সংখ্যা কিছু আর বললেন না, তাহলে হাদিসে বসে 10 লক্ষ গুণ এটা অসম্ভব কিছু না। সামনে কি বললেন? আল্লাহ ইউ দয়ফু লিমাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে বাড়িয়ে দেন। আল্লাহ ওয়াসিউন আলিম, আল্লাহ তাআলা ব্যাপক জ্ঞানের অধিকারী, প্রশস্ততার অধিকারী, ব্যাপক জ্ঞানের অধিকারী, প্রশস্ততার অধিকারী, সমস্ত জ্ঞানের অধিকারী। আল্লাহ বলেন আল্লাযীনা ইউনফিকুন আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা ব্যয় করে তাদের সম্পদ আল্লাহর পথে। ইউনফিকুন মানে ব্যয় করে, আমওয়ালাহুম তাদের সম্পদ, ফি সাবিল আল্লাহর রাস্তায়। সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নাও ওয়ালা আযা, অথবা তার পিছনে ধাওয়া করে না, তার পিছনে পড়ে না, মান ফাকু যা সে ব্যয় করছে ওটার পিছনে সে লাগে না, মান্নাওয়ালা আজা তাকে কষ্ট দিয়া বা তাকে কোনো রকম খোটা দিয়া, লজ্জা দিয়া, এই তোমার আমি এই করছি না, তোমাকে এই করছি না, ওই করছি না, এভাবে তাকে মান্না মানে লজ্জা দেওয়া, কষ্ট দেওয়া, কোনো লজ্জা দিয়া কষ্ট দিয়া তাকে ওটার পিছনে তাকে খোটা দেয় না। যদি না দেয় লাহম আজরুম এন্দার অব্যহিম, তাদের জন্য রয়েছে তাদের পুরস্কার, এন্দা রব্বিম তাদের রবের নিকটে, ওলা খাউফুন আলাইহিম নাই তাদের উপরে কোনো ভয়, ওলাহুম ইহাজানুন এবং না তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে, দুঃখিত হবে। এখন আল্লাহ বলেন তোমার যদি না থাকে, কয়লুম মায়রুফুন ও মাগফিরাতুন, ভালো কথা বলা, ক্ষমা চাওয়া উত্তম, মেন সাদাকাতেন ওই দানের চেয়ে, ইয়াত বাউহা আজা দার পিছনে কষ্ট দেওয়া হয়, খোটা দেওয়া হয়, লজ্জা দেওয়া হয়। আল্লাহ গানিউন হালিম, জেনে রাখো আল্লাহ অমুখাপেক্ষী এবং অধিক ধৈর্যশীল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, তোমরা নষ্ট করো না তোমাদের দানকে লজ্জা দিয়া এবং কষ্ট দিয়া। দান করছে এখন লজ্জা দিচ্ছ, কষ্ট দিচ্ছ, নষ্ট হবে তোমার দান। কাল্লাদি, ওই ব্যক্তির মতো, ইউনফিকু মালাহু রিয়া নাস, যে ব্যয় করে তার সম্পদ রিয়া নাস মানুষকে দেখানোর জন্য। ওলাই উমনু বিল্লাহ, সে পরকালে বিশ্বাস করে না, সে আল্লাহ বিশ্বাস করে না এবং পরকালে বিশ্বাস করে না। ওলাই উমনু বিল্লাহে, বিশ্বাস করে না আল্লাহর প্রতি, অলি অমেল আখের, এবং বিশ্বাস করে না পরকালের প্রতি। ফামাসালহু, তার দৃষ্টান্ত, কামাসালে সফওয়ান, যেমন একটি মসৃণ পাথর, সফওয়ান মানে মসৃণ পিচ্ছল পাথর, আলাইহি তুরাবুন, সেই পাথরের উপরে কিছু
মাটি পড়েছে, পাথরের কিছু ধুলোবালি মাটি পড়েছে। পাশা বা ওয়াবেলুন অরপর পৌঁছেছে, তার উপরে বৃষ্টি ঝড়, প্রবল বৃষ্টি, ফাতারা কেউ সালদা, এবং রেখে দিয়েছে উহাকে একেবারে পরিষ্কার। একটা মসৃণ পাথরে কিছু বালি পড়েছিল, মানে মাটি পড়েছিল, প্রবল বৃষ্টি আসে ওটাকে একবার ভরসা করে দিল। তার মানে ওই ব্যক্তির আমল নামায় কিচ্ছু থাকবে না। সে যে দানটা করছিল ওটা একটা আবরণের মতো তার ছিল, কিন্তু বৃষ্টিতে যেমন ময়লাটা পরিষ্কার হয়ে গেল, ওই রকম ওর আমল নামাটা সব, ওর মধ্যে কোনো নাকামল থাকবে না। যারা আল্লাহর প্রতি বিশ্বাস না করে, মানুষকে কষ্ট দেওয়া, লজ্জা দেওয়ার জন্য এই সমস্ত কথা বলে, তাদের ব্যাপারে বলা হয়েছে। সালদা, সালদা মানে পরিষ্কার পরিচ্ছন্ন। লা ইয়াকদিরুনা আলা শাইইন মিম্মা কাসাবু, কিছুই ক্ষমতা রাখবে না তারা, মিম্মা কাসাবু উহা হতে যা তারা অর্জন করেছে। দানের ফলে যেটা অর্জন করেছিল এটার কিছুই তারা লাভ করতে পারবে না, দেখবে যে জিরো, কিচ্ছু নেই, আমল নামা ডিলিট হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। আচ্ছা, আল্লাহ লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আল্লাহ তাআলা পথ প্রদর্শন করেন না কাফের সম্প্রদায়কে। মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ইবতাগা মারযাতিল্লাহ, দৃষ্টান্ত তাদের, ইউনফিকুনা আমওয়ালাহুম যারা ব্যয় করে তাদের সম্পদ, ইবতাগা মারযাতিল্লাহ আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, তাসবিতাম মিন আনফুসিহিম এবং প্রতিষ্ঠিত রাখার জন্য নিজদেরকে, নিজেদেরকে প্রতিষ্ঠিত রাখার জন্য ব্যয় করে। তার দৃষ্টান্ত কামাশালে জান্নাতেন, যেমন একটা বাগান, বেররাবোয়াতেন উঁচু টিলায়, আসা বা অবেলুন সেখানে পৌঁছে অতিবৃষ্টি, আতাত উকলা জেফাইন এবং দেয় সে তার ফল দ্বিগুণ, উঁচু টিলায় প্রবল বৃষ্টি হয় এবং দ্বিগুণ ফল দেয়। ফাইল্লাম ইয়াসুভা অবেলুন, যদি বৃষ্টি কম হয়, মানে প্রবল বৃষ্টি যদি না হয়, ফাতাল্লুন তা হালকা বৃষ্টিতেও সেখানে প্রচুর ফল হয়। অর্থাৎ বান্দা যদি মোমেন হয় তার অল্প দানেও অনেক সব পাবে, আর বেশি দান করলেও অনেক সব পাবে। এইটা বৃষ্টি দ্বারা উদাহরণ দিয়েছে, যে মাটি যদি ভালো হয় আর নিচে যদি এরকম পাথর নাকে সলিড মাটি থাকে, তার উপরে অল্প বৃষ্টিতেও প্রচুর ফল হবে, আর বেশি বৃষ্টিতেও প্রচুর ফল হবে। অর্থাৎ মোমেন, মোমেনের দান সে যে পরিমাণ করতে পারে কম বেশি, তাতে তার উপকার হবেই। আল্লাহ বেমা তামালুনা বাসির, আল্লাহ তাআলা বেমা ওই সব কিছু, তামালুনা যা তোমরা করো, বাসির তা তিনি দর্শক। আল্লাহ বলেন আয়াবাদ্দু আদকুম, একটা দৃষ্টান্ত, আয়াবাদ্দু আদকুম তোমাদের কেউ কি কামনা করে, আন তাকুনালাও জান্নাত যে তার থাকবে একটা বাগান, মেন নাখেলেন খেজুর গাছের, ও আনাবেন এবং আঙ্গুরের, তাজিবেন তাহাতেল আনহার এবং সেই বাগানের তলদেশে নহর প্রবাহিত থাকবে, লাহুফিয়া মেঙ্কুল্লে সামারাত এবং তার জন্য ওই বাগানে সব ধরনের ফলমূল আছে, ও আসাবাউল কেবারও এমন সময় তার বার্ধক্য এসে উপনীত হলো। এই বাগানটা তার সুন্দর বাগান, এই সময় ও লোকটা বিরুদ্ধ হয়ে গেছে, এবং অলাউ জরুরিয়তন জোয়াফা এবং তার সন্তান আছে দুর্বল, সে নিজে বৃদ্ধ আর সন্তান যা আছে তারা দুর্বল, এমত অবস্থায় আশা বা এসারুন উপনীত হলো ওই বাগানে অগ্নি বৃষ্টি, সুন্দর বাগান, খেজুরের বাগান, আঙুরের বাগান, বৃষ্টি আসলো। ফিহে নারুন, সে এমন এসারুন, এমন ঘূর্ণিঝড় আসলো, ফিহে নারুন যার মধ্যে ছিল আগুন, ফাহাতারাকাত এবং বাগানটাকে জ্বালিয়ে ফেলল। তাহলে এখন বৃদ্ধ বয়সে এই লোকটার বাগানটা যদি জ্বলে যায়, নিজে অক্ষম, সন্তানরাও দুর্বল, তাহলে এই লোকটার কীরকম দুর্দশা হবে। এটা দেখালো যে পরকালে যদি মানুষকে দেখানোর জন্য দান করা হয়, আল্লাহর প্রতি ইমান না রাখা হয়, তাহলে এই বৃদ্ধ বয়সে বাগান পুড়ে গেলে যেরকম অসহায় পড়বে, পরকালে ওই লোকটা এরকম অসহায় পড়বে, দেখবে যে তার উপার্জন কিচ্ছু নাই, ফাহাতারাকাত বাগানটাকে জ্বালিয়ে দিয়েছে। কাজালিকে এই বাজিল্লাহ লাকুম লায়াতে, এভাবেই আল্লাহ তাআলা বর্ণনা করেন তোমাদের জন্য দৃষ্টান্ত,
লাল্লাকুম তাতাফাক্কারুন, যাতে তোমরা চিন্তা ভাবনা করতে পারো। দান সম্বন্ধে আরও কথা আছে, এই এখানে সামনে দান সম্পর্কে আরও কথা আছে শুনতে পাবেন। দানের ব্যাপারটা কোরআন পাকে প্রথম পাঁচ আয়াতেও তো বলা আছে, হুদাল্লিল মুত্তাকিন কি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই যে দান, সম্পদ আল্লাহর পথে ব্যয় করা, এটা একটা বিরাট ব্যাপার। হাদিস থেকে একটা কাহিনী আপনাদেরকে শুনাই। হাদিস গ্রন্থটা খুব উল্লেখযোগ্য না গ্রন্থটা, তবে কথাটা যুক্তিসঙ্গত। তো ওই হাদিসে আছে যে, ওই হাদিসে বলা হয়েছে, আল্লাহ রাসূলের বরাত দিয়ে বলা হয়েছে যে, তোমরা যারা ভিক্ষা করো আল্লাহর রাস্তে দেন এইটা বলবো না। তার কারণ যদি বলে আল্লাহর রাস্তে দেন, তাহলে যার কাছে চাওয়া হলো সে যদি না দিতে পারে তাহলে সে গুণাগার হবে, যে আল্লাহকে উসিলা করিয়া চাইছে তারপর তুমি তাকে দেও নাই। এই জন্য তোমরা এমনি চাবা যে ভাই আমাকে দান করেন, আল্লাহর রাস্তে দেন এটা বলবো না। আল্লাহর রাস্তে দেন এটা বলা হলে যদি সে দিতে না পারে তাহলে ওই ব্যক্তি গুণাগার হবে, এই জন্য ওই ব্যক্তিকে তুমি গুণাগার বানাইও না, তুমি এমনি চাও যে আমাকে দেন। এই কথাটা হাদিসে আছে যে তুমি আল্লাহর রাস্তে চেয়েও না এমনি চাও। তো এই কথাটায় একটা ঘটনা উল্লেখ করছে, খুব আশ্চর্য ঘটনা, সেটা হলো খিজির আলাইহিসসালামের ব্যাপারটা তো আমরা জানি যে ওনাকে আল্লাহ তাআলা বিভিন্ন কাজে পৃথিবীতে বিভিন্ন সময় পাঠান বিভিন্ন বেশে। তো খিজির আলাইহিসসালামের কাছে একদিন একটা লোক বলে যে আমাকে আল্লাহর রাস্তে কিছু দেন, কিন্তু খিজির আলাইহিসসালামের কাছে তখন দেওয়ার মতো কিছু ছিল না। এখন উনি চিন্তা করলেন যে আমার উপরে আল্লাহ অসন্তুষ্ট হবে, তো কাজে বেটা শোনো আমার কাছে তো কিছু নাই, তবে তুমি আমাকে বিক্রি করিয়া টাকা হবে এটা নিয়ে যাও, আমার কাছে টাকা নাই। তার বিক্ষু করলেন, এটা কি সম্ভব যে আপনাকে টাকা নাই জন্য বিক্রি করবো? কারণ না, তুমি বলছো আল্লাহর রাস্তে এটা না দিলে আমার সমস্যা হবে, আমি দিবই, তুমি আমাকে বিক্রি করিয়া টাকা নিয়ে যাও। তো এখন একদিক দিয়েও লজ্জাও পায়, আবার মনে মনে খুশিও যে অনেক টাকা পাবো। তো খিজির আসাম বাজারে গেলেন, যেখানে মানুষ বিক্রি হয় সেই ওখানে উনি গেলেন। যাওয়ার পরে গোলামের কাতারে দাঁড়ালেন। এখন যারা গোলাম কিনবে তারা এই লোক দেখে খুব সুন্দর মানুষ, এই গোলামটা কার? ফকির বলে আমার, কত দেড়াম? তো ওই ফকির যা চেয়েছে 400 দেড়াম বা অন্য সামথিং, যে এই এগুলা দিতে হবে। তো এই যে কিনবে সে ওটাকে ওই ওনার চাহিদা অনুযায়ী 400 দেড়ামেই এটা কিনে নিল। নেওয়ার পরে ফকির তো ওই টাকার মালিক হয়ে গেল, খিজির আসাম গোলাম হয়ে গেল ওই লোকটার। এখন ওই বাড়িতে যে থাকছে, এখন ওই বাড়ির মালিক ওনাকে কিছু বলে না, উনি খুব ভালো মানুষ, যে আপনি ইবাদত বন্দেগী করেন, খাওয়া দাওয়া করেন, আমার কোনো অভাব নাই, আপনার কাজ আমার প্রয়োজন নেই, আপনি থাকেন আমার বাড়ি। তো উনি কাজ বাজ করছে, তো ওনার মন খারাপ যে আমি কাজ করব না একটা বাড়ি খাবো, এটা তো ভালো কথা না, আমাকে কাজ দেন। এখন না লাগবে না, কারণ না আমাকে কাজ দেন। তো মালিক এমন একটা কাজ দিল যেটা উনি পারবে না, বড় একটা ভারী পাথর রাখা ছিল, বলছে এই পাথরটা আপনাকে অমুক জায়গায় নিয়ে রাখতে হবে, এটা আপনার কাজ। মালিক মনে করছে যে এইটা ও পারবে না, এইটার পিছিয়ে থাকবে। কিন্তু খিজির আসলাম তো আল্লাহর বিশেষ বান্দা, সে পাথর জায়গা মতো নিয়ে রাখিতেছে। দেওয়ার পরে কাজ, আপনার আরও কোনো কাজ থাকলে আমাকে বলবেন, কাল না কাজ আমার নাই। এরপরে ওই লোকটা বড় ব্যবসায়ী বণিক, সে তার জাহাজ মাল বোঝাই হয়েছে, এখন ব্যবসা করতে যাবে। তো যাওয়ার সময় খিজির আসলামকে বলে যে আমি তো যাচ্ছি, আপনি একটু আমার বাড়িটা দেখাশোনা করবেন আর থাকেন। তো বলছে যে না, আপনার কোনো কাজ থাকলে বলেন। তাহলে কাজ আমার তেমন নাই, তো আপনি যদি পারেন তো আমার জন্য কিছু ইট প্রস্তুত করবেন, আমি একটা বাড়ি করবো বলে মনের ইচ্ছা। তাহলে ঠিক আছে যান। তো ওই লোক ব্যবসা করতে গেছে, তো ব্যবসা করতে যায়, ওনার ব্যবসা করে ফিরে আসে, ইতিমধ্যে খেজার আসলাম ইট বানাইয়া বাড়ি করিয়া ওনার সুন্দর বাড়ি প্রস্তুত করিয়া রেডি করে রাখছে।
এখন ওই লোক ব্যবসা করে আসার পরে অবাক যে এটা কি করে হলো, আমার তো বাড়ি এটা এরকম ছিল না। এখন ওনাকে ধরে রেখে যে আল্লাহর রাস্তা আপনি বলেন যে এটা আপনি কেমনে করলেন, তখন খেজুর আসলাম বলে যে আল্লাহর রাস্তার কারণেই আমার বিপদ হয়েছে, আবার আপনি আমার বলেন আল্লাহর রাস্তা বলেন, তা আমি তো আবার সেই বিপদেই পড়লাম। তখন বলে যে আসলে তো আমি খিজির আসলাম, আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে, আমি দোয়া করলে আল্লাহ কবুল করে, যার জন্য এটা আমি করতে পেরেছি। তখন উনি মাফ চাইলেন যে আমাকে মাফ করেন, যে না আপনি আমার সাথে কোনো বেয়াদবি করেন নাই, তা আমি আপনি কী চান, বলে আমি চাই আপনি আমি আপনার গোলাম, আমাকে আজাদ করে দেন। তখন ওনাকে আজাদ করে দেওয়া হলো, খিজির আসলাম আবার চলে গেলেন, কোথায় গেছেন কি না এনারা, এরকম আরও ঘটনা আছে, তা আর আইজার বলবো না। তো এইভাবেই ওনার ঘটনা পাওয়া যায় যে এই আল্লাহ রাস্তার কারণেই ওনার এই সমস্যাটা হয়েছিল। তাহলে তারগিব ও তারহিব হাদিস গ্রন্থের নাম, সেখানে বলা আছে যে তোমরা ভিক্ষা চাও কিন্তু আল্লাহ রাস্তা চাইও না, ভাই আমাকে দেন। তো আল্লাহ রাস্তা চাওয়াটা একটা অপমানজনক, যে আল্লাহর নাম নিয়ে তুমি ভিক্ষা চাও মানুষের কাছে, তার আল্লাহ তো নিজেই যথেষ্ট দিতে পারে, এটা একটা অপমানজনক। আল্লাহর নাম নিয়ে তুমি ভালো কাজ বড় কাজ করবা, কাজে আল্লাহর নামে ভিক্ষা করো না, এইটা ওই হাদিসের শিক্ষা। তো আল্লাহ ভালো জানেন, এগুলো হাদিসের কথা, কিন্তু এটা কোরআনের খেলাফ যাচ্ছে না, তেমন কোনো কোরআনের বিপক্ষে যাওয়ার মতো কিছু দেখি না, এই জন্য আমরা বললাম আর কি। তো একটু আরেকবার তর্ক শুনেন, মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ, দৃষ্টান্ত তাদের যারা ব্যয় করে তাদের সম্পদ আল্লাহর পথে। কামাসালে হাব্বা, যেমন একটি দানা, আম্বাত সাবা সানাবেলা, সে উৎপন্ন করলো জন্মালো ষাটটি শীষ, ফিকুল্লে সুম্বুলাতে মেয়াত হাব্বা, প্রত্যেকটা শীষে একশো করে দানা। আল্লাহ দয়া ফুলি মাইয়াশা, আল্লাহ বাড়িয়ে দে যাকে তিনি ইচ্ছা করেন। আল্লাহ ওয়াসিউন আলিম, আল্লাহ ব্যাপকতার মালিক, মহা জ্ঞানের অধিকারী। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ, যারা ব্যয় করে তাদের সম্পদ আল্লাহর পথে। সুম্মা লা ইউতবিউনা, অথবা তার পিছনে পড়ে না, মা আনফাকু, যা ব্যয় করেছে, মান্না ওয়ালা আজা, তাকে লজ্জা দিয়ে অথবা কষ্ট দিয়া, লজ্জা এবং কষ্ট দিয়ে তার পিছনে পড়ে না, দানের পিছনে পড়ে না। লাহুম আজরুহুম, তাদের জন্য রয়েছে তাদের পুরস্কার, ইন্দা রব্বিহিম, তাদের রবের নিকট। ওয়ালা খাওফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, নাই তাদের উপরে কোনো ভয় এবং না তারা দুঃখিত হবে। কয়লম মারুফু মাগফিরা, ভালো কথা বলা, উত্তম কথা বলা, ক্ষমা প্রার্থনা করা, যে ভাই মাফ করেন আমি দিতে পারছি না। খায়রুম মিন সাদাকাতিন, ওই সৎকার চেয়েতে উত্তম, ইয়াতবাহু আজা, যার পিছনে কষ্ট দেওয়া হয়। আল্লাহ গানিউন হালিম, আল্লাহ তাআলা অমুখাপেক্ষী এবং অসংখ্য ধৈর্যের অধিকারী, প্যাশন্স। ইয়া আইয়ুল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, তোমরা নষ্ট করো না তোমাদের দানকে লজ্জা দিয়া এবং কষ্ট দিয়া। কাল্লাযী, ওই ব্যক্তির মতো, ইউনফিকু মালাহু রিয়া নাস, যে ব্যয় করে তার সম্পদ মানুষের দেখানোর জন্য। ওয়ালা ইউমিনু বিল্লাহে, সে বিশ্বাস করে না আল্লাহর প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকালের প্রতি। ফামাসালহু, তার দৃষ্টান্ত, কামাসালে সাফওয়ানেন, যেমন দৃষ্টান্ত একটি মসৃণ পাথরের, আলাইহি তুরাবুন, তার উপরে পতিত হয়েছে মাটি, আসাবাহু আবেলুন, অথবা তার উপরে পৌঁছেছে প্রবল বৃষ্টি, বা তারা খাউ সালদা, এই ছেড়ে দিয়েছে উহাকে মসৃণ পরিষ্কার, কোনো মাটি নাই, মাটি না থাকলে তার উপরে কোনো গাছপালা থাকার আর কোনো সম্ভাবনাই নাই। লায়াক দেরুনা আয়লা সাহি মেম্মা কাসাবু, কিছুই ক্ষমতা রাখে না, কোনো কিছুর উপরে ক্ষমতা রাখে না যা সে উপার্জন করেছিল, ওই উপার্জন থেকে যে কিছু লাভ করবে ওই সময় এটা সম্ভব হবে না। আল্লাহ লাহাদিল কৌমল কাফিরিন, আল্লাহ তাআলা কাফের সম্প্রদায়কে পথ দেখান না। মাসারুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ইবতিগা মারদাতিল্লাহ, দৃষ্টান্ত তাদের, ইউনফিকুনা, যারা ব্যয় করে, আমওয়ালাহুম, তাদের সম্পদ, ইবতিগা মারদাতিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য। ওয়া তাসবিতাম মিন আনফুসিহিম, এবং প্রতিষ্ঠিত রাখার জন্য তাদের নিজদেরকে। তাদের দৃষ্টান্ত কামাসালে জান্নাতেন, যেমন একটি বাগান, বেরাবোয়াতেন, উঁচু টিলার উপরে, আসাবা আবেলুন, সেখানে আসলো প্রবল বৃষ্টি, আতাত উকুলা জেফাইনে, এবং সে নিয়ে আসলো ওই বাগান তার ফল জেফাইনে বহুগুণ দ্বিগুণ। ফাল্লাম ইসুবে আবেলুন, যদি প্রবল বৃষ্টি তার উপরে নাও আসে, ফাতাল্লুন,
হালকা বৃষ্টিতেও ওই বাগানে প্রচুর ফল জন্মবে আল্লাহু বিমা তাআমালুনা বাসির আল্লাহ তাআলা তোমাদের আমল সম্পর্কে তিনি দর্শক আইওয়াদ দুহাদুকুম তোমাদের কেউ কি কামনা করে আন তাকুনালু জান্নাতুন যে তার হবে একটি বাগান মেন নাখিলেন খেজুর গাছের ও আনাবেন আঙ্গুর গাছের তাজিবেন তাআতেল আনহার যে বাগানের তরদেশ থেকে নহর প্রবাহিত লাহু ফিয়া মিন কুল্লি সামারাত এবং তার জন্য আছে ওই বাগানের সব ধরনের ফল ও আসাবাল কেবার এবং উপনীত হয়েছে তার উপরে বার্ধক্য আলাউ জুরিয়াতেন জুয়াফা এবং তার আছে সন্তান দুর্বল আসাবা এসারুন অথবা উপনীত হয়েছে ওই বাগানে প্রচুর প্রচণ্ড বাতাস ফিহে নারুন যে বাতাসের মধ্যে আছে আগুন আহা তারাকাত অথবা সে আগুন বাগানটাকে জ্বালিয়ে দিল তখন ওই লোকটাও বৃদ্ধ সন্তানরাও অক্ষম এমত অবস্থায় তার বাগান ধ্বংস হয়ে গেল মহাবিপদে পড়ল কাজালিকে বাইজানাল্লাহু লাকুমুল আয়াত এভাবেই আল্লাহ তাআলা বর্ণনা করেন তোমাদের উদ্দেশ্যে তার আয়াতগুলি লাআল্লাকুম তাতাফাক্কারুন যাতে তোমরা চিন্তা ভাবনা করতে পারো অর্থাৎ তোমাদের দানটা যেন নষ্ট না হয় অহংকার রিয়া এটা দানেও করবে না ইবাদাতেও করবে না অনেকে জিজ্ঞাসা করে হুজুর আপনি কয়বার হজ করছেন মানে উনি আমি এবার জিজ্ঞাসা করতে আপনি কয়বার আমি সাতবার করছি আবার কেউ বলে রাত্র এতটার সময় আমি তাহাজ্জুদ নামাজ পড়তেছিলাম এইরকম মানে তাহাজ্জুদ যে উনি পড়েন এটা শোনানোর জন্য এগুলোও কিন্তু ইবাদাতে রিয়া এগুলা আল্লাহ যদি মনে করেন তো কবুল নাও করতে পারেন এই জন্য আপনি যে ইবাদাত যেটু করতে পারেন এটা অন্য কেউ শুনে খুশি হোক ভালো বলুক আপনাকে এমন কোনো চিন্তা করবেন না যা করেন আল্লাহর জন্য করেন নিজে খুব সরল সোজা থাকেন আচ্ছা একজন একটু বাইর হয়ে যান রিক্সা করার জন্য আমরা দোয়া করছি আপনি একজন যান কে যাবেন আমার গাড়ি আসবে না আজকে তুমি যাও আব্দুল যাবা যাও